টেকসই ও স্মার্ট প্রযুক্তির সাহায্যে কৃষির উন্নয়নকে আরও এগিয়ে নিতে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উত্তর পশ্চিম চীনের শায়ানশি প্রদেশে এক বৈঠকে অংশ নেন সাংহাই সহযোগিতা সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। চীনের শায়ানশি কৃষি বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্র ইয়াংলিং শহরে শুরু হয় এ বৈঠক। এতে দশটি সদস্য রাষ্ট্র এবং সংলাপ অংশীদার সহ মোট ২৬টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমানে চীনে অনুষ্ঠিত হচ্ছে ইয়াংলি এগ্রিকালচারাল হাইটেক ফেয়ার, যা দেশটির কৃষি সংক্রান্ত বড় ইভেন্টগুলোর একটি। এতে ৪৯টি দেশের ১৮০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বৃহৎ এ ইভেন্টের একটি অংশ হল এই গোল টেবিল বৈঠক। আমরা কৃষি উন্নয়ন খাতে ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন জাত উন্নয়নে কাজ করছি। এটি এসসিও সদস্য রাষ্ট্রগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন এবং বিশেষজ্ঞদের মতবিনিময় জ্ঞান অর্জনের জন্য খুবই ভালো। বৈঠকের এক পর্যায়ে উন্নত প্রযুক্তি ব্যবহার, পরিবেশবান্ধব উপায়ে কৃষিকে আরও এগিয়ে নিতে একটি নতুন চুক্তিও স্বাক্ষর করে বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এর মাধ্যমে এসসিও সদস্য দেশগুলো কৃষিক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এবং উন্নত প্রযুক্তি বিনিময় করতে সক্ষম হবেন। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।